আর বুড়িকা করে আল্লাহ হেদায়েত করক এ সিটিং এর হলা মায়েরই বিয়ে দে না মায়ে গরলাই বিয়ের প্রস্তাব নিলে কোনা আমার মেয়ে আমার নাতি না কোনো এস্টাবলিশ হয় নাই তো নিজের পায়ে নিজে দাঁড়ায় নাই কয়নি যেন হেতের মাইয়ের ঠ্যাং ভাঙ্গা অন্য নিজের ঠ্যাং নিজে খাড়ায় না আর কতটি শ্বশুর আছে মাইয়া বিয়ের লাগে গেলে ওই গো এ বান্দির ফোয়া তোর বাড়িতে গ্যাস আছে রে কোনো আচ্ছা আঙ্কেল নাই চুপ তোর আব্বা আম্মা ছেলে মেলে বেলে 13টা আমি শুনছি এত বড় বিগ ফ্যামিলিতে আমার মেয়ে গ্যাদারিং পছন্দ করে না তো আর আমার মেয়ে লাকড়ি দিয়ে খানা পাকাইতে পারবে না গ্যাস গ্যাস লাগবে আর আমার মেয়েকে ওই সে এতে রাখতে হবে শহরে শহরে পারবি রে জি জি ফাদার ফার্ম অথচ হেতের বই হাসকানি জমির বদিল্লের গো বাত্রাঞ্ছে ধান লইছে সুন্দর গৃহস্থ ছিল আর হেতে হেতের মাইয়েরে নষ্ট করে বিয়ে হয়ে গেছে ওলা গেছে গো ইটালি লন্ডন দুই মাস পরে ফোন দিছে মেসেঞ্জারে দেখা যায় আমার কাছে ফোন দিছে শ্বশুরে হ্যালো কেমন আছিস রে বান্দির ফু সালাম আলাইকুম জি ওয়ালাইকুম বাবা কেমন আছেন আসি ভালো এই গোলামের ফু দাসির পোলা তোরে বলছি না আমার মেয়ে তোদের বাড়িতে থাকতে পারবে না গ্যাদারিং জি আব্বা কি চুপ হয়েছে নাকি রে আবার এই সমস্ত কাবজাব আমার মেয়ে পছন্দ করে মেয়ে বহুত কষ্ট করি ওয়াইসি বহুত কষ্ট করি মেয়েকে মানুষ করছি তুই মাস শেষে 1 লাখ টাকা দিবি আমার মেয়ে আমার বাড়িতে থাকবে পারবি জি বাবা পারবো হুত ফাইলোকে মালখাকে এতে কি শ্বশুর না শকুঞ্চ শকুনের প্লুরাল নাম্বার শকুঞ্চ এরকম সিটিং শকু শ্বশুর নামের শকুন বর্তমানে আমার মাহফিলে নাই রে আর কিছু কিছু মহিলারা কি সুন্দরে কি সুন্দরে বাপের ভাই তাই বাবির ঘরে বুঝা বাবি মিলি জিনিস হইস তোরা বড় বড় একসাথে থাকিস ভিন্ন ইচ্ছা আল্লাহ দিব আব্বা আমার দিকে নজর রাখিস কিন্তু হিতি নিজের জামাই ভাই ভিন্ন করে আই ইয়েন বিচার করে এক ব্যক্তি দুই দলের অধিনায়ক আর্জেন্টিনা ব্রাজিল এরকম সিটিং মহিলা বর্তমানে আমার মহিলা ফ্যান্ডেলে একজনও নাই রে একই ব্যক্তি দুই দলের অধিনায়ক হেবুড়ি নিজেই এলো কোবা কবিলা হেবুড়ির হরিগারে দুই নয়নে দেখতে পারে না আবার ফ্রান্সের আর ইটালির অধিনায়ক এক ব্যক্তি কইতাম নেই বিশ্বকাপ ফুটবলের নিজে গল্প করে ক ভাবি আমার জামাই আল্লাহর আতে বানাই না জামাই ফেসি আমার জিজ জামাই সমিল তু জানি এটা কাটিয়ে আনছি এককারে 5 ফুট বাই 5 ফুট আল্লাহ দিছে আমার মাইয়া বই তো গেলে উঠি যায় অ্যাকাউন্ট আমার মাইয়ার নামে যে সিজ খাইতো কয় লইয়া নে ট্রাক উড়াই আ জি গো বাবি গো আমার জির সুখের শেষ নাই হোলা না জারুগের বস্তা এ হোলা কেন্নে হাড়ো লইলাম বোর কথা ওড়ে বোর কথা বইয়ে আজ যা 2 মাসের হোলা ওরে বাই তো আইয়ে না মাগার সাইতো শুধু বললো গে থাক আমনে জি জামের প্রশংসা করলেন আরেক বেড়ার হোলা তো আমনের হুলাগা হতো আমনের হুলা হি এন্দি আবার হইসগুন দেতে আলনে তো হোড়ানি এটা লাগে নি তাইলে আমনে কিললে জামাইটা খান খানা ঠিক আছে খাইবেন অ্যানসেপ্ট করবেন বলবেন জামাইরে বাবা তোমার আব্বা আম্মার বেশি স্নেহ ভালোবাসা দিবে সম্মান করবে তোমার আব্বা আম্মা দোয়া করলে বেশি কবুল হয় আমনা তো জামাইর টিয়া টুয়া খাই খুশি ওরে কথা কয় না আহা রে পারিবারিক প্রীতি ডোর রে নাই হুদামিশা নাই হুদামিশা এ জিনিসটা গুলি করে দেখা দিছে আমার আবু মোহসিন খানে ক কাল্লাই কইলাম এই সংসার এই যে আফসারি দে মাল কামাই হিসেব করছি 2% কাইতাম না সব হলো মাই আল্লাহর বললে রাখছি সে তারাই গাইব আই সিটিং নাই এই যে কুলজাহারে মাল কামাই এই যে টিটু ভাই মরি গেলে সব শেষ 2% খাই জানো কোদার কাটা সব বাবিল লাইয়ার বাল বাচ্চাল্লা দি যার যদি আবু মোহসিন খান এই যে কথাগুলো বলছে 6 মিনিটে 16 মিনিটে আহ পুরো সমাজের চিত্রটা তুলে দিচ্ছে আল্লাহ আবু মোহসিন খানকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনার রহমতের চেয়ে বড় গুণা করে নাই আপনি দয়া করে তাকে ক্ষমা করে দেন হেমিয়া যদি ধানমন্ডির ফ্ল্যাটটা বেশি সাইটটা বিয়ে করতো গার্মেন্টসে গার্মেন্টসের মাইয়া এরপরে হুতে অস্ট্রেলিয়া তো ফোন দিকে তো আব্বা ফোন দিতে কিরে বাজি এই না আব্বা এত বছর কনে আসিল মাগো মা কাব্বা বলে আমাদের 4টা মাদার বেলে এসেছে বাজিরে তোর মা কারে তুই 2 বছর রাজ হিসেব তোর কাছে আয় কেন থান তুই হারবি নি তোর বোগারে ছাড়া 2 আর 3 দিন থাকতি কথা কন হারবি নি রে তাহলে সমাজ কোথায় গেছে এই আবু মহসিন
নিজের মাথার পিস্তল দেয় নাই পুরো সমাজ ব্যবস্থারে পিস্তল দি কইছো আমি আবু মুসলিমের মত কোটি কোটি বুড়া মানুষ বহুত কষ্টে আছে কোটি কোটি বিধবা আম্মারা কষ্টে আছে এই আবু মুসলিম সমাজের মাথায় ব্রাশ ফায়ার করছে সন্তান সত্যতিও তো আমাদের দুশমন মা সন্তান সত্যতি ডরে বিয়া বইয়ে না নবীজি কইছে যে মহিলার জামাই নাই হাতি মেসকিন যে বেড়ার বোনাই হাতে মেসকিন মেসকিন মানে ফতকলি ফত শিশু এত যে হায় এই মারে সাফরাশিরাত বাজার দেখে কিন্তু চুরি করতে নিয়েছ বোতল টোকাস দে এত ব্যাকে মারে এত দাম নাই ঠিক যে মহিলার স্বামী নাই এতিরে শতানে খালি এভাবে মারে আম্মাজি কারো কথা শুনবেন না বিধবা আম্মাজের বিয়ে শাদি বইয়ে লেবে বুড়িগারা তোরা তো সিটিং তোকে আয় হাম দিয়ে রাজ্যা বেইন না জমি ব্যাস বেশি বিয়া কর ইমাম আহমদ ইবনে হাম্বল কথা কয় না ইমাম আহমদ ইবনে হাম্বল যে রাত বম হচ্ছে বেইন না বিয়া করে ইলিস এবার ব্যাকাতে চান কেন কামান করলেন আমি চাই না একটা নাইটও আমার লাইফ পার্টনার ছাড়া থাকি এটা পয়গম্বরদের সুন্নাহ এটা আমার চরিত্রের নিরাপত্তা আর টিটু ভাইয়ার আফসারি যদি আজের আচ্ছা বৌমরি যদি কাল্লে বিয়ে করে আমার ওয়াইফের আমারও জানাজা দিত দিত না কব না নিশ্চয় কোনো ইঞ্জেকশন দিয়ে মারিয়ে গেছে না নিশ্চয় কোন হুরানা সমাজ মুখ দোষে সমালোচনা জর্জরিত হয়ে গেছে কই সমাজে একটা আতঙ্ক বিরাজ করতেছে করোনা ভাইরাস হবে তুন ভয়ঙ্কর মানছি কি কইব কিতাবের নাম মানছি কি কইব এ শুধু মানছি কি কইব আম্মাজি রে ডরের ভিত্তি আছে ও মামা হে বড়া বুঝি এটা কয় আর হলাম মাইয়া আর মাইয়া গা অনার্সে হড়ে ও মা আই বুঝি অন বিয়ে বই যেত মুম্মা এটা কিতা গো কয় মানছি কি কইব বুড়িগারা হুতের বর করে দি ঠ্যান্টিবা নাউজুবিল্লাহ কয় না যায় আসেনি তোরে এটা করতে কইছে কে যেটা তুমি বুড়ি রীতি ডলাইবা যদি বুড়ি না থাকে তুমি সন্দেহ করি বুড়ি অজ্ঞা লই আনবা বিয়া করিয়া লাইবা বুড়ির নামে জাগা দিবা ইসমাইল ভাই লাইনে কুমিল্লার ইসমাইল ভাই লাইনে কাপ গর লই আনবা ঠিক না রে আপনারে দে বৌমা এ আম্মাজিরা শুনিয়েন আম্মাজি যারা বৌমা আছেন হরে অসুস্থ বা ঠ্যাং টিবেন আল্লাহ না করে কোনার যদি কলবে কোনো খায়েস আসে তাহলে এই ওয়াইফ ছেলের জন্য হারাম ছেলে যদি তালাক দেয় এ শ্বশুরও আর বিয়ে করতে পারবে না এ মেয়েটারে চিরতরে ধনজনের জন্য জানে ভাই না হারাম ওর কথা কয় না ওর কথা কয় না সাবসাসিরাত স্কুলও ফ্রেম করছ ফ্রেম তো সাইজ নাই নাউজুবিল্লাহ এখন তো ডার্লিংয়ে ফোন দিছে গো ভাইয়া আব্বু না বিদেশ চলে গেছে আমার আম্মু বলছে তোমাকে ওই নতুন পালসারটা কিনছো যে একটু এসে দাওয়াত খাওয়ার জন্য আম্মু না 30 আইটেমের মাস তোমার জন্য পাকিয়েছে আসো এতে আইছি এত হবু শাশুড়ি কুচি করে কাপড় দিয়ে জামাই বাবারে খাবায় সুন্দর খাও বাবা খাও এতে চোখ গেছে শাশুড়ির দিকে আহারে কিল্লেরে ফ্রেম করলাম বেড়ির মাইয়ার লগে এখন মাইয়া তুনু তোমার ডক বেশি এটা মাসলা তো যদি তার অন্তরে অন্য চিন্তা আসে জুজ এবং আসল মা মেয়ে দুজনের কাউকে বিয়ে করা তার জন্য জায়েজ হবে দুজনকে হারাম ও যুবকেরা এগুলাই হলো আসল ওয়াজ তোরা তো অনস্যা এখন আজ্জারে যে ওয়াজ করলাম শ্বশুরের গ বৌমার গ কাইল্লা বেই না সাপ্রাসির আর জসিমার দোয়া নেবো হইবে আঙ্গু বুড়িগা সাগুয়া দোয়া নেবো হইবে বেই টানবো হেদার বা লগে দিয়ে বাচ্চু নাড়া থাকবো মনে কর একসাথে জসিমার দোয়া ন বাচ্চু নামে কে আছে নাই ও মা গো কতে আছে ও মা গো মা ওই আফসারি 10 নম্বর বেজিতি হইল গো হইল গো ভাই আল্লাহ তার আগে রেডি বুঝে ফেললে ভাই কই।